বাংলা নববর্ষ কাল সন্ধ্যার মধ্যে শেষ করতে হবে সব আয়োজন, জানালেন ডিএমপি কমিশনার। পাহাড়ে চলছে বৈশাখী উৎসব। ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে মিথ্যাচার করছে বিএনপি, বিবৃতিতে ওবায়দুল কাদের। বিশৃঙ্খলা করলে প্রতিহতের আহ্বান বাহাউদ্দিন নাসিমের। এবং ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড়, পরিবার পরিজন নিয়ে ছুটছেন নানা বয়সী মানুষ। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এশিয়া নিউজ, সাথে আছে সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। বাংলা নববর্ষকাল, শহর জুড়ে চলছে বর্ষবরণের প্রস্তুতি। সকালে রমনার বটমূল পরিদর্শন করেছেন টিএমপি কমিশনার হাবিবুর রহমান ও র্যাব মহাপরিচালক এম খুরশিদ হোসেন। এ সময় বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে নগরবাসীকে সন্ধ্যার মধ্যে সকল আয়োজন শেষ করার আহ্বান জানান তারা। বিস্তারিত দেখুন মঞ্জলে নামের রিপোর্টে। সোহরাওয়ার্দি উদ্যান, রমনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাতীয় সংসদ, রবীন্দ্র সরণি সহ বিভিন্ন জায়গায় বর্ষবরণ অনুষ্ঠান পালন করবে রাজধানীবাসী। তাই এই দিনটিকে ঘিরে ডিএমপি ও র্যাবের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা। তবে অপ্রীতিকর ঘটনা রোধে সন্ধ্যার আগেই বর্ষবরণের সব অনুষ্ঠান সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ, এসবি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার লোকজনগুলো তৎপর থাকবে। আমাদের এই অনুষ্ঠান আগামীকাল বিকেল 5টা পর্যন্ত এই এলাকায় প্রবেশের সুযোগ থাকবে। 5টার পরে আর কেউ এখানে প্রবেশ করতে পারবেন না এবং সন্ধ্যার আগে সকল অনুষ্ঠানমালা সম্পন্ন করতে হবে। এদিকে র্যাবের মহাপরিচালক এম খোরশেদ হোসেন জানিয়েছেন বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে কোনো নিরাপত্তার হুমকি নেই। বাংলা নববর্ষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সাদেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে সারা দেশে র্যাবের সকল ব্যাটালিয়ন সমূহ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন রেখেছে। গোয়েন্দা নজরদারি ও সাইবার জগতে মনিটরিং বৃদ্ধির মাধ্যমে জঙ্গিদের যে কোনো ধরনের নাশকতা পরিকল্পনা নস্যাৎ করে দিতে র্যাব সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। তবে পয়লা বৈশাখের আনুষ্ঠানিকতার কারণে মধ্যরাত থেকেই রমনা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় যান চলাচল কিছুটা নিয়ন্ত্রিত থাকবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর এই দুই শীর্ষ কর্মকর্তা। অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সারা দেশব্যাপী বাংলা নববর্ষ উদযাপিত হবে। মন্ডলে নাম এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাঙালির প্রাণের বন্ধন বাংলা নববর্ষ, আর এই নববর্ষ এখন শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই আটকে আছে। শুধু নববর্ষ ঘিরেই মেতে উঠছে বাঙালিরা। তথ্য প্রযুক্তির এই যুগে হারিয়ে যেতে বসেছে বাঙালির সকল ঐতিহ্য। নতুন প্রজন্মের জানছে না বাঙালি সংস্কৃতির ইতিহাস। গাজীপুর থেকে আরিফ খান আবিরের রিপোর্ট, জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। আসছে বাঙালির সার্বজনীন উৎসব পয়লা বৈশাখ। এই দিনটিকে বরণ করে নিতে ঘরে ঘরে উৎসবের আমেজে মেতে ওঠে শহরের পাশাপাশি গ্রামগঞ্জের মানুষেরা। তথ্য প্রযুক্তি ও ইন্টারনেটের ক্রমবর্ধমান ব্যবহারে জীবনযাপনে নিয়ে এসেছে নতুন গতি। জীবন বদলে দেওয়ার এই জাদুর কাঠির সঙ্গে হারিয়ে গেছে জীবনের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে থাকা বাঙালির ঐতিহ্য। ডিজিটাল স্মার্ট যুগে এসে খুবই মোবাইল ফোনে আসক্ত হয়ে যায়, যার কারণে আগের মতো পয়লা বৈশাখের উদযাপনটা সঠিকভাবে করতে পারে না। এখন আসলে ওইরকমভাবে এখন আর ওইরকম খাবার রেস্টুরেন্টেও পায় না, কিন্তু বাঙালির যে একটা খাবার, ওই খাবারটা এখন ঘরে ঘরে নাই। প্রযুক্তির প্রসারে হারিয়ে যেতে বসেছে গ্রামীণ সংস্কৃতির অনেক কিছুই। নতুন প্রজন্ম ঝুঁকে পড়েছে যন্ত্র সভ্যতার সংস্কৃতির দিকে, ফলে ক্রমাগতভাবেই বিলীন হতে চলেছে প্রকৃতির এই পুরাতন সংস্কৃতি। এখন শুধু পয়লা বৈশাখের যে আনুষ্ঠানিকতার যে নানামাত্রিক অনুষঙ্গ আছে, সেই জায়গাতেই কিন্তু আমরা আমাদের বাঙালি যে সংস্কৃতিটাকে আমরা মনে করতে, এই সময়ের বেড়ে ওঠা মানুষ যারা, তারা কিন্তু মনে করে যে এই দিবসটিতে একটু সেলিব্রেট করবার মধ্য দিয়েই যেন আমাদের বাঙালিয়ানার যে দায় সেটি আমরা ঘোচাতে পারি। বাংলার ঐতিহ্য রক্ষা করতে গাজীপুর জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নববর্ষকে ঘিরে করা হয়েছে নানা আয়োজন। বাঙালি সংস্কৃতির যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা রয়েছে,
বিভিন্ন নির্দেশন, যেমন আমরা এখানে অনেক ইয়ে করি, আপনার গানের আয়োজন করি, বাঙালি যে সংস্কৃতি নির্দেশন রয়েছে সেই সংস্কৃতি নির্দেশনগুলো প্রকাশ করা এবং মানুষের কাছে প্রচার করা একটা বিষয় গুরুত্ব সহকারে আমরা নিয়েছি। সংক্রান্তের হাল খাতায় পুরনো সব দেনা চুকিয়ে বাঙালি নতুন আরও একটি নববর্ষের প্রথম সূর্যে শুরু হবে আরও একটি নতুন বছর। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। খাগড়াছড়ির চেঙ্গি নদীতে ফুল দিয়ে শুরু হয়েছে পাহাড়ের বর্ষবরণ উৎসব বৈশাখী উৎসবের আনুষ্ঠানিকতা। ভোরে নদীতে ফুল দেওয়ার মধ্য দিয়ে তিন দিনের মূল আনুষ্ঠানিকতা ও উৎসবের সূচনা হয়। ত্রিপুরাদের বৈশুক, মারমাদের সাংগ্রাই আর চাকমাদের বিজু উৎসব, এই তিন উৎসব সম্প্রদায়ের উৎসবের অধ্যক্ষ নিয়ে এই উৎসবের নাম করা হয়েছে বৈশাখী। বিপ্লব তালুকদারের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আরভিন ইসলাম হিমু। গঙ্গা দেবীর উদ্দেশ্যে নদীতে ফুল উৎসর্গ করার মধ্য দিয়ে পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয় উৎসব বৈশাখী শুরু হয়েছে। এই দিনটিতে মূলত চাকমানি গোষ্ঠীর মানুষ ধর্মীয় আচার অনুষ্ঠান করে থাকেন। ফুলের অধিক ব্যবহার হয় বলে চাকমারা বলে ফুল বিজু। শুক্রবার ভোরে খাগড়াছড়ি সদরের খবাংপুরিয়া এলাকায় চেঙ্গি নদীতে ফুল উৎসর্গ করতে শত শত চাকমা শিশু, কিশোর, তরুণ তরুণী ও নানা বয়সী নারী পুরুষ ভিড় জমান। আমরা চাকমারা ফুল বিজুতে ফুল নদীতে উৎসর্গ করা হয়। গঙ্গা মাকে কিছু ফুল গজানোর জন্য আসছি, প্রণাম করতে আসছি, আশীর্বাদ ওনার থেকে নিতে আসছি, যেন আমরা নতুন বছরের শুরুতে সব কিছু সারা বছর যেন আমরা সুখে শান্তি পাই। মা গঙ্গার উদ্দেশ্যে আমরা ফুল দিয়ে নতুন বছরকে বরণ করি। সবাই দলবদ্ধ হয়ে কলা পাতায় ফুল সাজিয়ে নদীর তীরে নানা রঙের ফুল গঙ্গা দেবতাকে উৎসর্গ করেন। ফুলে ফুলে বর্ণিল হয়ে উঠে চেঙ্গি নদীর দুপাশ। এছাড়া পাহাড়ি পল্লীর বিভিন্ন খাল ও প্রাকৃতিক ঝড়ও ফুলে ফুলে ভরে যায়। বিজু মাধ্যমে হচ্ছে আমরা আরো আমাদের ভাতৃত্বের যে বন্ধন, এই বন্ধনটাকে দৃঢ় করি। আমরা ফুল বিজু দিয়ে আমরা নতুন বছরকে স্বাগত জানাবো। চেঙ্গি নদীতে আমরা ফুল ভাসাতে আসছি, এই ফুলগুলো আমরা উৎসর্গ করতে আসছি ফুল বিজুর দিনে। শিশুরা নদীতে আনন্দ উল্লাস করে নতুন বছরকে আহ্বান জানান, তারাও ফুল দিয়ে সাজান ঘরবাড়ির আঙিনা। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। সকল ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর বিএনপি এখন মনগড়া তথ্য দিয়ে নির্লজ্জ মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন। কাদের বলেন, দেশের মানুষ যখন পরিবার পরিজন নিয়ে ঈদ উৎসবে মাতোয়ারা, ঠিক সে সময়ে বিএনপি তথা কথিত গুম নির্যাতনের কাল্পনিক তথ্য দিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করছে। তিনি বলেন, মির্জা ফখরুলের দেয়া বিরোধী দলের নেতাকর্মীদের গুম, খুন ও মামলার সংখ্যার তথ্য সম্পূর্ণ বানোয়াট। গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে বিএনপির সকল ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর তারা এখন মনগড়া তথ্য দিয়ে নির্লজ্জ মিথ্যাচার করছে। ঈদের পরে আন্দোলনে যেতে পারে দীর্ঘদিন ক্ষমতায় না থাকা বিএনপি। ভারতীয় পণ্য বর্জন সহ বেশ কিছু ইস্যু নিয়ে রাজনীতির মাঝে ছড়াবে উত্তাপ, তবে এতে প্রস্তুত রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এদিকে আসছে উপজেলা স্থানীয় নির্বাচন, এতে দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্তকে নেতাকর্মীদের জনপ্রিয়তা যাচাই হিসেবে দেখছে দলটি। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভুঁইয়ার বিশেষ রিপোর্টে। গেল কয়েক মাস আগেই হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এরই মধ্যে ঘোষণা করা হয়েছে উপজেলা নির্বাচনের তফসিল। উপজেলা নির্বাচনের পাশাপাশি বিএনপির ভারতীয় পণ্য বর্জনের ডাক, রাজনীতির মাঠ আবারও কি উত্তাপ হবে, এমনটাই প্রশ্ন অনেকের। তবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফওয়া ম বাহাউদ্দিন নাসিম এশিয়ান টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বিএনপির যে কোনো কর্মকাণ্ডেই রাজপথে প্রস্তুত থাকবে আওয়ামী লীগ। অশুভ লক্ষ্য নিয়ে আমরা চিন্তা করি, এটা সত্য, এবং অশুভ তৎপরতা যাতে কখনোই দেশের মানুষের কল্যাণের পথকে বাধাগ্রস্ত না করতে পারে এবং অপরাজনীতির মধ্য দিয়ে দেশের মানুষের সম্প্রীতি বিনষ্ট না হয়, সেটা আমাদের সবসময় আমাদের বিবেচনায় থাকে। এ সময় উপজেলা নির্বাচন প্রসঙ্গে দলের হাইকমান্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।
নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার সকল দলের আছে, সকলের আছে। সুতরাং পিএনপি নির্বাচনে আসলে আমরা তাদেরকে স্বাগত জানাব, আর আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করছে, আমরা দলীয় প্রতীক আমরা ব্যবহার করছি। সেক্ষেত্রে আমাদের জনপ্রিয় নেতা যারা যারা সমর্থক কর্মী যেই আছে, যারা নির্বাচন করতে চায়, তাদের ভিতর থেকে জনপ্রিয় প্রার্থী জনগণের ভোটে নির্বাচিত হবে, এটা আমরা বিশ্বাস করি। দলের মধ্যে জনপ্রিয়তা যাচাই করতেই প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ বলেও জানান আফম বাহাউদ্দিন নাসিম। বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঈদের ছুটিতে দর্শনার্থীদের আগমনে মুখর রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো। দুপুর থেকে শিশু কিশোরের পাশাপাশি নানা বয়সীরা পরিবার পরিজন নিয়ে দল বেঁধে ঘুরতে বের হন। বিশেষ করে রাজধানীর পার্শ্ববর্তী বিনোদন কেন্দ্রগুলোতে দেখা মেলে উপচে পড়া ভিড়। সামির সাতারের ক্যামেরায় শেখ সোহাগের রিপোর্ট। ঈদের ছুটিতে দুপুরের পর থেকে তপ্ত রোদে ঘুরতে বেরিয়েছে রাজধানীর মানুষ। বিকেলে রোদের তেজ কমার সাথে সাথেই শত শত শিশু কিশোর কিশোরীর কলাকাকলিতে মুখরিত হয়ে উঠেছে বিনোদন কেন্দ্রগুলি। বিভিন্ন রাইডসে চড়াসহ হানি সুইং, সোয়াম অ্যাডভেঞ্চার, বাম্পার কার, টুইস, স্পেস শ্যাটল, মেরি গো রাউন্ড, চুকচুক ট্রেন, ওয়ান্ডার হুইল, মিনি রোলার কোস্টারে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে সবাই। আমাদের এখানে সুইমিং গোসল করতে ভালোই লাগছে, সবগুলো রাইডেই ঘুরছি, ভালোই লাগছে। আমি এক ঘন্টা আসছি, অনেক ভালো লাগলো। আব্বু আম্মুর সাথে আসছি, আন্টির সাথে আসছি। আমি আমার ঘুরে খুব ভালো লাগলো, আগামীতে আমি আবারও আসবো। সন্তানদের পাশাপাশি অভিভাবকরাও আনন্দ ভাগাভাগি করে নেয় নিজেদের মতো করে। অনেক বছর পরে এখানে আবার উদ্বোধন হয়েছে, তো আগের মতোই আছে, টিকিটটা একটু বাড়লো, এই সমাজের মানসম্মত আমার মনে করি। বেশ ভালোই, মানে অকেশন ছাড়া আসলে বেশ ভালো লাগবে মনে হচ্ছে। আমরা সবাই আসছি ফ্যামিলিকে নিয়ে, বেবিকে নিয়ে, পার্কটা আসলে অনেক ভালো, আর রাইডগুলো অনেক ভালো, বেবিরা অনেক কমফোর্টেবল থাকে। দর্শনার্থীরা যাতে কোনো সমস্যা না পড়ে সেজন্য সার্বক্ষণিক মনিটরিং এর ব্যবস্থা করা আছে বলে জানান ওয়ান্ডারল্যান্ড কর্তৃপক্ষ। যা যা কিছু দরকার আছে প্রিভেন্ট করার জন্য, কোনো অ্যাক্সিডেন্ট বা এরকম কোনো কেস, সেটার জন্য আমাদের যথেষ্ট ব্যবস্থা নেওয়া আছে। এই সাথে আমাদের মেডিকেল টিমও আছে, যে অন স্পট কোনো বাচ্চা যদি আল্লাহ না করুক যদি ব্যথা বা কোনো কিছু যদি কোনো খেলতে যেয়ে যদি ব্যথা পায়, সেক্ষেত্রে যাতে একদম ফার্স্ট বেসিসে তাকে যাতে আমরা যাতে অ্যাকম্পানি করতে পারি। নির্মল আনন্দ পেতে বছরের বিশেষ দিনগুলো সন্তানদের নিয়ে বের হন প্রতিটি বাবা মা, তবে সেই আনন্দ যেন বিষাদে পরিণত না হয় এজন্য সতর্কতার কোনো বিকল্প নেই বলে জানান সচেতন মহল। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বাবা ছেলে সহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এর আগে শুক্রবার বিকেলে উপজেলা দেখিরপাড় বাজার সংলগ্ন পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই তিনজন। পরে রাত 8:30 জুয়েল ও রাজুর মরদেহ উদ্ধার করা হয়, আর সকালে নিখোঁজ রিয়াদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। কোনো ধরনের হুমকি না থাকলেও চট্টগ্রামে পহেলা বৈশাখে তিন স্তরের নিরাপত্তা বলয় থাকবে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়। দুপুরে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তদারকি করতে শিরিষতলা ও ডিসি হিল পরিদর্শন করে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, নিয়মিত টহলের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা সদস্যরা মাঠে থাকবে। কোনো অনুষ্ঠানই সন্ধ্যা 6টার পর করা যাবে না। এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আসাম মাহতাবউদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ আহমেদ সহ অনেকেই। শেষ করব এশিয়ান নিউজ। যাবার আগে বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। বাংলা নববর্ষ কাল সন্ধ্যার মধ্যে শেষ করতে হবে সব আয়োজন জানালেন ডিএমপি কমিশনার। পাহাড়ে চলছে বৈশাখী উৎসব। ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে মিথ্যাচার করছে বিএনপি, বিবৃতিতে ওবায়দুল কাদের। বিশৃঙ্খলা করলে প্রতিহতের আহ্বান বাহাউদ্দিন নাসিমের। এবং ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, পরিবার পরিজন নিয়ে ছুটছেন নানা বয়সী মানুষ।
এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ঈদ মোবারক।